গুড মর্নিং, জয় হিন্দ, জয় ভারত, স্বাগত জেনারেল ডিফেন্স আসাম ইউটিউব চ্যানেলের সর্বমানীসকল। ফাইনালি জয়েন ইন্ডিয়ান নেভি এমআর পদবিলাকর ইতিমধ্যে এপ্লাই অনলাইন স্টার্ট হয়েছে। অনলি মেট্রিক পাস করলে আপনাদের এই পদবিলাকর এপ্লাই করব পারিব। কোনো ধরনের পার্সেন্টেজ নালাগে, কোনো ধরনের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নালাগে। যদিহে আপনাদের অনলি মেট্রিক পাস করে থাকে তেতিয়াহলে আপনাদের জয়েন ইন্ডিয়ান নেভি এমআর আপনাদের এপ্লাই করব পারিব। লওয়া ছলি দুইটা বিভাগের কারণে পদ মুক্তি করা হয়েছে। ফুল ডিটেলস সকালে মানে আপনাদের এই ভিডিওর জড়িয়ে জানাম। ভিডিও ডেসক্রিপশনত এপ্লাই অনলাইন করা লিঙ্ক আর ফুল এডভার্টাইজমেন্টের ডিটেলস দিয়া আছে। গিয়ে আপনাদের নিজেও চেক আউট করব পারিব আর কেন এপ্লাই করব তাকো মানে আপনাদের এই ভিডিওর জড়িয়ে দিবলে বিচারিছো। মানুষকল জয়েন ইন্ডিয়ান নেভি অগ্নিবী এমআর রিক্রুটমেন্ট 2022 এপ্লাই অনলাইন ইন্ডিয়ান নেভি ফলের এপদবিলাক মুক্তি করা হয়েছে। এপ্লাই লাস্ট ডেট 17 ডিসেম্বরলকে আপনাদের এপ্লাই করব পারিব। স্যালারি পায় মন্থলি 30,000 আপনাদের স্যালারি পাব। এপ্লাই প্রসেস অনলাইন যোগেদি আপনাদের এপ্লাই করব পারিব। পোস্ট নেম ইন্ডিয়ান নেভি অগ্নিবীর এমআর এই পদবিলাকত এপ্লাই করবলে হলে আপনাদের অনলি মেট্রিক পাস করলে আপনাদের এপ্লাই করব পারিব। অনলি সিম্পল মেট্রিক পাস করলে আপনাদের এপ্লাই করব পারিব। যিখিনি ইন্ডিয়ান নেভি এমআর কারণে পদ মুক্তি করা হয়েছে। কোনো ধরনের পার্সেন্টেজ নালাগে, কোনো ধরনের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নালাগে। বয়স লগতে এইখিনিতে আপনাদের জানাই থাকো যে যখন বন্ধু বান্ধবীয় এস এস সি জি ডি কনস্টেবলের কারণে তৈয়ারি করেছে তেওঁলোকৰ কারণে এখন বেসবুক লো আহিছো। এখনের নাম হয়েছে চাকচু এস এস সি জি ডি কনস্টেবল 2023। যদিহে আপনাদের এই বুক বাই করি বলে ভাবিছে তেতিয়াহলে ভিডিও ডেসক্রিপশনত আমাজন আর ফ্লিপকার্টর লিঙ্ক দিয়া আছে। গৈ পিনে আপনাদের এই বুক বাই করে লোক পাব। এখনের নাম হয়েছে চাকচু এস এস সি জি ডি কনস্টেবল 2023। বয়সের সময়সীমা 1 মে 2002, 31 অক্টোবর 2005 ভিতর যদি আপনাদের ডেট অফ বার্থ আছে তেতিয়াহলে আপনাদের জয়েন ইন্ডিয়ান নেভি অগ্নিবী এমআর আপনাদের এপ্লাই করব পারিব। ইয়াতে সিলেকশন প্রসেস দিয়া আছে। প্রথমতে রিটেন টেস্ট অনুষ্ঠিত হব, তারপর ফিজিক্যাল টেস্ট অনুষ্ঠিত হব, তারপর মেডিকেল টেস্ট অনুষ্ঠিত হব। ফিজিক্যাল ফিটনেস টেস্টত 1.6 কিলোমিটার রানিং হব লওয়ার কারণে। টাইমিং দিব 6 মিনিট 30 সেকেন্ড, স্কোয়াড হব 20 বার, পুশ আপ হব 12 বার। ফিমেল ক্যান্ডিডেটর 1.6 কিলোমিটার রানিং হব, টাইমিং দিব 8 মিনিট, স্কোয়াড হব 15 বার, তারপর সিট আপ হব 10 বার। ইয়াতে ফিজিক্যাল স্ট্রেনথ টেস্টর ডিটেলস দিয়া আছে। মেল ক্যান্ডিডেটবিলাকর কারণে 157 সেন্টিমিটার হব লাগিব, ফিমেল ক্যান্ডিডেটবিলাকর কারণে 152 সেন্টিমিটার হব লাগিব। ইয়াতে ভেকেন্সি ওয়াইজ ডিটেলসবিলাক দিয়া আছে। মেল ক্যান্ডিডেটবিলাকর কারণে 80 ভেকেন্সি আছে আর ফিমেল ক্যান্ডিডেটবিলাকর কারণে 20 ভেকেন্সি দেখিলে পোৱা যাব। এক্সামিনেশন ফিজ আপনাদের 550 টাকা আপনাদের এক্সামিনেশন ফিজ কাটিব লাগিব অনলাইন মাধ্যমত। ইয়াতে ইম্পর্টেন্ট ডেটস এপ্লাই করা দিয়া আছে। 8 ডিসেম্বর এপদবিলাকর এপ্লাই স্টার্ট হয়েছে আর 17 ডিসেম্বর তারিখে এপদবিলাকর লাস্ট ডেট হব। ইয়াতে ইম্পর্টেন্ট ওয়েবসাইটের লিঙ্ক দিয়া আছে, ক্লিক করে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটলে যাব পারিব। আর নোটিফিকেশনের লিঙ্ক দিয়া আছে, ক্লিক করে আপনাদের ফুল নোটিফিকেশন চাব পারিব। আর এপ্লাই অনলাইন করার লিঙ্কও দিয়া আছে, গিয়ে আপনাদের এপ্লাই অনলাইন নোটিফিকে করে লোক পারিব যদিহে আপনাদের মেট্রিক পাস করে রয়েছে। সব বন্ধুবান্ধবীসকল জয়েন ইন্ডিয়ান নেভি এমআর ফলের যি পদ মুক্তি করা হয়েছে পদবিলাকর ডিটেলস এই ভিডিওটি যদি আপনাদের জানালো। যদি ভিডিওটি ভাল পালে সকল বন্ধু বান্ধবীকে শেয়ার করে চলে দিলে। বাই, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় অসম, ধন্যবাদ।